ভূমি এখানে রাধা নেই বেশ ওই যে আরেকজন এলেন আসলে দিদি রান্না করছে মা একটু দিদিকে নিচে রেখেছে তাই ও আমি অ্যাকচুয়ালি রাধাকে খুঁজছিলাম কিন্তু তোমার মা বোধহয় তোমাকেও খুঁজছে আমি শুনছিলাম কি একটা বিনা বিনা বলে কি একটা বলছিল জানো সে তো ডাকবে কাজটা ঠিক করে হয়েছে কিনা সেটা জানার জন্য তো মায়ের মনও ছটফট করছে ও ডাকছে তাই আচ্ছা আমি বরং নিচে গেলাম হ্যাঁ চিলি পাউডার চিলি পাউডার চিলি পাউডার এই মেয়েটা লম্বায় আমার থেকে একটু বেশি আর একটু খোলা খোলা জামা কাপড় পরে তাও দেখতে কিন্তু আমার থেকে বাজে আমি জানি কৃষ আমাকেই পছন্দ করবে বেচারা কৃষ একদম ঝাল খেতে পারে না তোমার হাতে রান্না করা মাংস খেয়ে কৃষ তোমার উপর এমন বার্স্ট করবে না রাধা কি আপনি এখানে কি ম্যাডাম আপনার হাতে খুন্তি রাধা কি সব দেখে ফেললো নাকি ও মাই গড কি হবে এবার আপনার তো এসব করার অভ্যেস নেই ম্যাডাম আপনি আবার এখানে কেন এসেছেন ওই গরম হাতা খুন্তি লেগে তো ফোসকা পড়ে যাবে আপনি যান আপনি বরং খাবার জায়গায় যান আমি রান্না হয়ে গেলেই খেতে দিচ্ছি আসলে অফিসে যখন তোমাকে দেখি তখন তো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দাও এখানেও সেম জিনিসটা করছো কিনা একটু দেখতে এসেছি 1 2 3 এই বোম ফাটলো বলে মার্ভেলাস মার্ভেলাস ও বর্ণনীয় ও কল্পনীয় চমৎকার আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি কি খাচ্ছি অমৃত অমৃত বৌঠান কিন্তু ঠিক কথাই বলেছিল খাবারের জুড়ি মেলা ভার কিরে তোকে যে মাংসের নুন মেশাতে বলেছিলাম মেশাসনি মিশিয়েছি তো মা পুরো এক বাটি নুন মিশিয়েছি এক বাটি নুন মিশিয়েছ না ছাতার মাথা মিশিয়েছ তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয় মাই গড আমি তো অনেকটা চিলি পাউডার মিক্স করলাম রান্নাটা ভালো হলো কি করে দেখি তো একবার টেস্ট করা It's awesome! ভুলটা কোথায় করলাম আমি শোভা কি হলো তুমি হাত গুটিয়ে বসে আছো কেন খাও খাও খেয়ে বলো কেমন লাগছে মাংসটা তুমি জানো খাওয়ার সময় আমি কথা বলা পছন্দ করি না ও বাবা এই তোমার এত নিয়ম কানুন আর এখন অত কিছু এ করো না তো বলো 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 Thank you.
Not bad. এটাই তোমার প্রবলেম। শোভা ব্যানার্জী কখনো গুড ভালো এইসব জিনিস বলতেই পারে না। তুমি সবকিছু এত ঘুরিয়ে বলো কেন বলো তো? রাধা আমি তোমায় বলছি আমি কোনোদিনও এত ভালো মাংস খাইনি আর আমি শিওর যে শোভা ব্যানার্জীও খাইনি। সে শুধু মন খুলে এইসব জিনিস বলতে পারে না। প্লিজ দি, শোভা তো ওয়ে অফ এক্সপ্রেসিং সেম নয়। দেখ মমেরও ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমারও ভালো লেগেছে। সত্যি রাধা, তুমি মাংসটা খুব ভালো বানিয়েছ। ইটস মোর লাইক আমার আমার হাতের রান্না। কৃষ রাধাকে এত বড় একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল। আই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। যতটা ইজি ভাবছি খেলাটা তত ইজি হবে না। বিনাটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। রাধাকে অপদস্থ করার এত বড় একটা সুযোগ ও কিনা হেলায় হারালো। কোথায় এখন সবাই রাধার রান্না করা মাংসকে ওয়াক্তু ওয়াক্তু করবে, তা না ওই হেডমিস্ট্রেস পর্যন্ত বলছে নট ব্যাড নট ব্যাড। জীবনটাকে পরে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল মেয়েগুলো আমার। ছোট কাকি, তুমি না রাধার কাছ থেকে এই মাংসের রেসিপিটা নিয়ে নাও। রেসিপি নিয়ে কি হবে বলো তো? আমরা তো রাধাকে কৃষের বউ করেই নিয়ে যাচ্ছি। আর যখন যা খাবার ইচ্ছা হবে রাধাকে হুকুম করে দিলেই তো হবে। তাছাড়া রাধার রেসিপি নিয়েও কি আমরা ওই রাধার মতো এত ভালো রান্না করতে পারবো নাকি? আমি না আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। লুকিয়েছিস? কি লুকিয়েছিস রাধা মা? ও নো, রাধা যে অন্য ছেলেকে বিয়ে করতে চায় এই কথাটা কি ও এখানেই বলে দেবে শুভকে? তাহলে তো আজ রাতেই আমরা এখান থেকে কলকাতা ফিরে যেতে পারবো না। কি এমন কথা যে আমাদের কাছ থেকে তোকে লুকোতে হলো? কি লুকিয়েছো রাধা বলো, বলে দাও। তুমি ছোট ভুল করে যদি থাকো আমরা শাস্তি দেবো না তোমাকে, বলে ফেলো। আসলে আপনারা যে মাংসটার প্রশংসা করছেন না, সেটা প্রথমে ভালো হয়নি, নুন ঝাল দুটোই বেশি হয়ে গেছিল। জানো তো মা, আমার খুব চিন্তা হচ্ছিল, তাই তোমাকে বারবার বলছিলাম একটু চেখে দেখো, কিন্তু তুমি তো বললে সব ঠিক আছে, চাখার দরকার নেই। তুমি চলে যাওয়ার পরে আমি চেখে দেখি নুনে ঝালে পোড়া, তখন কি করব কি করব ভাবছিলাম। তারপর আমার গণেশ দাদাই আমাকে রাস্তা দেখালো। যে মাংসটা কড়াইতে ছিল বড় বড় আলু কেটে দিয়ে দিলাম ওর মধ্যে, তারপর আলুগুলো ফুটতে শুরু করলো, সব নুন টেনে নিল। আর তারপর পাতিলেবু চিপে তার রসটা দিয়ে দিলাম, ঝালটাও অনেকটা কমে গেল।